পোড়া দিরে মাইয়া ও মাইয়া তুই অপরা দিরে। কি হয়েছে, এই ঘটনা কি? এই আপনি এই সামনে রান্দা নিয়ে দাঁড়া রয়েছেন কিসের জন্য? তোর মন্ডুখান আমার লাগবি রে ভাই। কি করছে? এই তোমার কোপ দিতে এত ইচ্ছে করলে আমার ঘরের উপর কোপ দাও। বের হ্যাঁ ভাই দাও। তোমার কোন দোষ নেই আমারই তো আমার বারাবাতেও হাত দিছে। তুমি আমার এমনই একজন যাকে জনম জনম ভালোবেসলে হবে না কত। যাই হোক, মেন কথায় আসি, কাজটা তুই ঠিকঠাক করতে পারবি তো? কি রে, দিন দিন কি তোর আমার প্রতি বিশ্বাস কমে যাচ্ছে? হ্যাঁ, তোর মনে নাই প্লাস্টিকের হাফ মেরে না নুরু কাকার খারার মধ্যে ফিট করে দিলাম? ওই যে তোর স্বাস্থ্য বইন একটা ঢাকা গুনে আসলো, ওর পিছনে কুত্তা লেলাই দিলাম, এইসব আমি খুব এনজয় করি রে। একে নিজের মন থেকে সব কাজ করে আর খুব ভালো থেকে না। ঠিকই আছে, সব কাজ যদি সাকসেসফুল ছিলি। যাই হোক, এখন কথা হচ্ছে যে তুই বুঝে নিছিস তো, এর মধ্যে সাপ রয়েছে, এর মধ্যে রয়েছে হচ্ছে জামাল গোটা, আর এদের মধ্যে মনে হয় বিশু পাতা। ঠিক আছে, আমি সব ঠিকঠাক করে রাখছি, এখন খাওয়ার মধ্যে তোর যে এই যে ভুট্টা যেটা দিলি খাওয়ার মধ্যে দিব, আর তোর দরজা বাথরুমের সাথে ডাইরেক্ট হয়ে যাবে। আর এই হাফটা এইটা যদি ঠিক করে জুতার মধ্যে সান দেব বাড়ি রে। আপনি আমার চিনেন না সেই জন্য আমার করতেছেন। এই যে ধুলু ভাই শোয়ার, আমি শোয়া, কি কথা এটা, কি কথা করছেন আপনি? আপনার ভাই শোয়ার, আপনি শোয়া, কি কথা? মানে সে হচ্ছে আমার স্বামী, আর আপনি আমার দেওরা নাকি? আপনি করছেন, আপনি এসে শুয়ে পড়েছেন আমার পাশে। আরে বুঝা যাচ্ছে না, ওই দেওরা স্বামী শুধু দুইটা আলাদা শব্দ, আমরা ভাই দিছেন একই। আপনি বুঝতেছেন না কিসের জন্য, আপনার স্বামী আর আপনার শাশুড়িকে পাস করে এখানে আসা সবার কাজ না, আর এন্ট্রি পাস আছে। আর এসব এন্ট্রি পাস ধার ধারে আমি, আপনি ওঠেন, আপনি ওঠেন করছি, আমার বিছানাতে ওঠেন। শুনতেছ, দেখো তিনি কি রায় এসে শুয়ে পড়েছে। তুই কোন সাহস আমার পাশে করে খাটের মধ্যে উঠেছিস?
লোকে লজ্জা শুনো, তুই নাম করছি আগে, নাম এর থেকে সুখের দিন। আমি চাই কি জানো, আজকের দিনে আমাদের যাবতীয় মামলা সব মিটে যাক, তাই না ভাবি? আপনি কি করেন? এটা সত্যি কথা, সত্যি কথা বলেছে। কিন্তু দেখো, জন্ম মৃত্যু আর বিয়ে এই তিন দিনে সবাইরে মাপ করে দিতে হয়। তোমার বউ খাবে কবুতর, তোমার জন্য রাঁধিছে তো, মুখ দিয়ে বাইরে হয়ে গেছে না ভাই? লেখা তো দেখেছো কি পরিমাণ ভয়ঙ্কর লেভেলের দুশ্চরিত্র ছেলে, তারও ভাষণ করে জীবনে কেউ ঢোকে। এই দলু ভাই, এই দলু ভাই, তুই এমন করতেছ কিছুর জন্য? তুমি যে আমার ভাষণে সারা এক বসে থেকে ভাই, তোমার তোর মতো ফেলা যাক ফেলা, তুই আমার কি মনে করছিস দেখিস? আম্মা আম্মা, এই যে এই ফাউল সাঙ্গা আমার ভাষণ করে ঢুকে যাতা করছে, এখানে শুয়ে পড়েছে, আবার ইঙ্গিত মত গান গাচ্ছে। ওরে রাশিদারে, তোকে আমি পাইছি আজকে। আমি কোন কাম করলাম মনে করি জি মারামারি ঝগড়াঝাটি করলে পরে আমাকে দুজনের অমঙ্গল হতে পারে, আজকে ছেড়ে দেন। আমার বৌমা খালি বয়সে দেখে ছেড়ে দিলাম আমি, তা না হলে তোকে আমি ঝাড়ু দিয়ে পিটায় তোর মাথা থেকে পা পর্যন্ত তোর সামনে আমি তুলে ফেলাই দিতাম। খালি আব্বা কইছে কিছু বলা না, যা একটু কষ্ট দেখাবো না,
মার নামে কোনো কথা কবে না, আমার মার জন্য আমি কি স্যাক্রিফাইস করেছি সেটা আমি জানি, আর না জেনে কথা কবে না, বুঝছো? তোমাকে বাড়ি থেকে এই বাসি খাবার দিয়েছে, তোমাকে বাড়ি খাবার নেই, এটা কি করছো আদারের কথা? Ah!
শোনিক তুই তো বিয়ের ওসিলায় কদিন ভাড়া মারিস নি, তাহলে আয় যে নতুন গাড়িটা নিয়ে আল্লাহর নাম করে বাইরে উঠবি, ভাড়া মারবি। আসলে তো শ্বশুরমশাই খুব ভালো, কথার কোনো হেরফের করে নি, একেবারে নতুন চকচক একটা গাড়ি উপহার দিছে। আর তাছাড়া বাজার সদারও তো করা লাগবে, তাই নি? আর বসে থাকা চলবে না, নতুন গাড়ি আমি তো লেখাপড়া জানি না বাপ, কি লেখছে পড়ে শোনা না। লিখেছে বউয়ের দোয়া পরিবহন, বউয়ের দোয়া পরিবহন, এটা লেখা আমার শ্বশুর বাবা আমার কাছে পাঠিয়েছে। এখন এই গাড়ি নিয়ে যদি আমি আমি বাইর হই, এই অটো নিয়ে বাইর হই, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে। এ বাইলা খাতুন, এ বাইলা খাতুন, এবং এ বাইলা খাতুন বাইর হয়ে আসো, এই অটোর সামনে আসো। কোন আসো তুমি? আপনি হাসছেন, একটা মেস কি শয়তান কি নাউজুবিল্লাহ মিন জালিক। আমার সাওয়াল শাড়ি চুড়ি পরে ঘরে বসে রয়েছে, তাই নি? যাবে রে, বের আমার বাড়ি থেকে, বেরে।